সেই একটা টাইব্রেকার শট, ও শট নিয়েছেন টপু, গোল বলে পিছিয়ে আছে, গো টস হচ্ছে টাইব্রেকার শটের জন্য। এদিকে চিন্তু আছে, এদিকে প্রদীপ কুটুমের একটা প্লেয়ার আছে 12 নম্বর জার্সি, আমরা এখানে টাইব্রেকার নিষ্পত্তি করতে হবে। এদিকে চিন্তু আছে, রিমু আছে, গণেশ আছে, কার্তিক আছে, সুমিত আছে, উৎপল আছে, এদিকে আর একটা টিম আছে, প্রদীপ কুটুমের টপর দিয়ে খেলেছে তাদের সঙ্গে। এখন টাইব্রেকার এখানে নিষ্পত্তি হবে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয়। বালসঙ্গের মাঠ থেকে সরাসরি লাইভ বেলা থেকে চলছে এই খেলা, 30-20 হাজারের লড়াই। শট হচ্ছে চিন্তু, রাও এন্টারপ্রাইজের প্রথম শট, দেখা যাক। চিন্তুকে অনেক দেখেছি আমরা এরকম মিনিমারে গোল করতে টার্নিং পয়েন্টে, আজকে সেই একটা টাইব্রেকার শট, ও হলো না, আবার পাশ দিয়ে বেরিয়ে গেছে, অনেক লং আছে এটা, অনেক লং, অনেক বড় মাঠ। সবুজ ছিল শট নিচ্ছেন তপু, প্রথম শট, শট নিচ্ছেন টপু, গোল হয়ে গেছে, ভালো একটা গোল হলো, বল ঘড়িয়ে ঘুরে গিয়ে গোলে চলে গেল। রাও এন্টারপ্রাইজের দ্বিতীয় শট নিচ্ছেন গণেশ, মাঝেটা একটা ডাউন, মানে ইয়ে আছে, ডাউন বলতে উঁচু আছে, যার জন্য বলটা ঠিক লেভেলে যে যাচ্ছে না। শট নিচ্ছেন গণেশ, দলের দ্বিতীয় শট, দ্বিতীয় দল 100 বলে পিছিয়ে আছে, গোল গণেশ, ভালো গোল করেছে গণেশ, এটা গণেশ বারোশতের সেরা গোল কিপার। এখন সবুজ জার্সিতে শট নিচ্ছেন দ্বিতীয় শট নাড়ু, যেহেতু এক এক গোল হয়েছে, নাড়ুদের টিম প্রথমেই গোল করে দিয়েছে একটা, আর রাও এন্টারপ্রাইজের দ্বিতীয় শট গোল হয়েছে। এখন দেখা যাক গণেশের গোল, এখন দেখা যাক, না শট নিচ্ছেন নাড়ু, গোল 2-1, নাড়ু গোল করে দিল। রাও এন্টারপ্রাইজের তৃতীয় শট, শট নিচ্ছেন সুমিত, দেখা যাক কি হয়, সুমিত কি গোল করতে পারবে, দেখা যাক। শট নিচ্ছেন সুমিত, ও ব্যাড লাক, সরাসরি শেষ হলো টাইব্রেকার, সবুজ দেশে জয়লাভ করেছে 2-1 গোলের ব্যবধানে প্রথম রাউন্ডে। পেছনদিকে বিগ ট্রফি রাখা আছে, 30-20 ক্যাশ, বেলা থেকে টুর্নামেন্ট চলছে।